ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله. الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد, ইন্ডিয়া থেকে রাজু ভাই প্রশ্ন করেছেন যে হিন্দুদের মন্দির গির্জা তৈরিতে মুসলিম রাজমিস্ত্রি সেখানে কাজ করতে পারবে কি না। জাযাকাল্লাহু খাইরান। অত্যন্ত কঠিন একটি বিষয় বলবো যে অমুসলিমদের, শুধু হিন্দুদের গির্জা মন্দির নয়, বরং অমুসলিমদের কোনো ধর্মীয় কাজে মুসলিম সাহায্য করতে পারে না। যদি সে করে তাহলে তার ইমানের জন্য হুমকি স্বরূপ। যদি সে জেনে বুঝে স্বজ্ঞানে স্বেচ্ছায় করে তাহলে সে দিন থেকে বেরিয়ে যাবে, কারণ ইসলাম কোনো বাতেল ধর্মের সাথে আপোষ করে না, এটা মনে রাখতে হবে। এমনিতে আপনার প্রতিবেশী হিন্দু বা অমুসলিম, তার সাথে দুনিয়াবি যেই মুআমেলাত আদান প্রদান রয়েছে সেটা হবে, এবং টার্গেট থাকবে যে তাকে আমি ইসলামের দিকে দাবিত করব ইনশাআল্লাহ। কিন্তু অন্তরঙ্গ বন্ধুত্ব করে নেওয়া অথবা তাদের ধর্মীয় কোনো সহযোগিতা করার ইসলামে বিন্দুমাত্র কোনো সুযোগ নেই। যদি করা হয় তাহলে যেটা বললাম যে ইমানের জন্য হুমকি স্বরূপ, ইমান না থাকার সম্ভাবনা বেশি। যদি শেষ যদি ওজোর থাকে সে বোঝে না বিষয়টা, সেটা ভিন্ন, কিন্তু জেনে বুঝে করলে ইমান থাকবে না। আমাদের নিকট ইতিহাস স্পষ্ট যে সূরা কাফিরুন যে অবতীর্ণ হলো, যার শেষ আয়াত হলো লাকুম দীনুকুম ওলিয়া দিন, যে সেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন অফার দিয়েছিল কাফের মুশরিকেরা আপোষ করার জন্য। সেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জাররাও কোনো সার দেননি, শেষ পর্যন্ত বলে দিয়েছেন যে তোমাদের ধর্ম তোমাদের জন্য, আমার ধর্ম আমার জন্য। তো এটা যদি করা হয় তাহলে যে তাদের মধ্যে থেকে গণ্য হবে, অর্থাৎ ইমান থাকবে, মানুষ কাফের মুশরিক হয়ে যাবে। এ মর্মে কোরআনে একাধিক আয়াত রয়েছে, যেমন সূরা মায়েদার আয়াত নম্বর 51-তে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাজ জালিমিন। যে তোমাদের মধ্যে যে তাদের সাথে আন্তরিক বন্ধুত্ব স্থাপন করবে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। একই কথা এসেছে সূরা মুজাদালা শেষের আয়াতে, যে হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দেখতে পাবেন না কোনো মুমিনকে যে আল্লাহর দুশমন কাফের মুশরিকের সাথে বন্ধুত্ব করতে, যদিও সে হয় তার বাবা, তার নিকটাত্মীয় যে হোক না কেন, কাফের সে আল্লাহর দুশমন, সে মুমিনেরও দুশমন। অতএব ধর্মীয় বিষয়ে তার সাথে কোনো আপোষ করা চলবে না। আর এমনিতেই সাধারণভাবে বলা চলে যে আম হুকুম, আম সাধারণ বিধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যে ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত্তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যে তোমরা একে অপর, অর্থাৎ মুসলমানদের মাঝে তোমরা ভালো কাজে একে অপরকে সাহায্য করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতার ক্ষেত্রে কোনো সাহায্য করা চলবে না। তো বলবো যে মন্দির গির্জাতে যেটা হয় সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের হক নষ্ট করা হয়। অতএব আমি আপনি কি করে আমার রব আমার আল্লাহ আমরা তার হক নষ্ট করবে এমন জায়গা তৈরি করে দিতে পারি, এমন কাজের সহায়তা করতে পারি, এটা হতে পারে না, এটা ইমানের দাবি নয়। আশা করি বুঝতে পেরেছেন। জাযাকাল্লাহু খাইরান।